নদীর কাছে চলে আসলাম, আর এই জায়গাটাই আমরা হাফসুত দিয়ে এখন মাছ ধরবো। চিংড়ি মাছ কিন্তু আমরা নিয়ে আসছি। দেখুন এখানে নদীর সাইডে কি গর্ত, তো বন্ধুরা চলে আসলাম আমরা যেখানটা মাছ ধরবো, আর সব হাফসুত এখন বার করা হচ্ছে। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, এই যে চিংড়ি মাছ, এগুলো দিয়ে এখন বড়শিতে গেঁথে হাফসুত সব ছুড়বো। বড়শিতে গেঁথে নাও, বড় বড়শি, চিংড়িও তো বড় বড় সাইজের ভাই। তো ভাই এখন বড়শি ছুড়বে, ভাই ছোড়ো, দড়ি ছাড়ো, দড়ি ছাড়ো। তো তো বন্ধুরা আমরা হাফসুতে মাছ ধরছিলাম, তো হাফসুতে তো মাছ পড়ছে না, আর এখন জাল খ্যাপ দেওয়া হচ্ছে। এরে শাবাস, কি পড়েছে এটা? চিংড়ি পোকা। এই দেখো বন্ধুরা, দেখুন দারুণ একটা জিনিস পড়েছে। হেভি লাগছে, নোনা পোকা বা চিংড়ি পোকা বলে এটাকে, এগুলো কিন্তু খায় না। তো যাক, চিংড়ি মাছ পেয়েছে তো, এই যে চিংড়ি, এই নাও চিংড়ি নাও। ঠিক আছে, দেখা যাক কি মাছ পড়ছে ভাই। চিংড়ি মাছ, চিংড়ি মাছটাই ধরবো। বেশ অনেক সময় ধরে আমরা হাফসুতে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু মাছ আজ পড়ছেই না, তো সেই কারণে আমরা এখন জাল দিয়ে মাছ ধরছি। বাহ, পড়েছে, এই তো
চামড়া চিংড়ি পড়েছে, বাহ। তো বন্ধুরা চিংড়ি মাছ পেলো ভাই একটা, লাঠি এনো ব্যাগ নেবে। চিংড়ি মাছটাই পড়ছে বন্ধুরা, দেখা যাক। চাবড়া চিংড়ি, তো বন্ধুরা দেখুন বেশ বড় বড় সাইজের চাবড়া চিংড়ি মাছ পড়লো। আর শুধু টুরিস্ট বোর্ড যাচ্ছে, বাহ। বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা মাছ পড়েছে, রুচো মাছ, বেশ অনেক বড় বড় হয় এই মাছগুলো, তো এই মাছগুলো ছেড়ে দেবো, চলে যাক মাছটা। আরে সাবাস চিংড়ি মাছ পড়েছে, বন্ধুরা বেশ ভালো চিংড়ি মাছ পড়ছে। চিংড়ি